প্রিয় শিক্ষার্থীরা এনআইডিএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি আমিনা সুলতানা, মর্নিং শিফট বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটা সারাংশ নিয়ে আমাদের আলোচনা থাকছে। এটি তোমাদের পাঠ্য বই বাংলা ব্যাকরণ নীতিটি ষষ্ঠ শ্রেণী। এই বইয়ের পৃষ্ঠা নাম্বার থাকছে 71 পৃষ্ঠার একটা সারাংশ। আমরা আলোচনা শুরু করছি। সারাংশটি প্রথমে আমরা পড়ে নিব। আমরা জানি যে সারাংশটি পড়ে থাকে একটা বলতেন একটা প্যাসেজ দেওয়া থাকে, সেটাকে মোট কথা মতো তোমাদেরকে দিচ্ছে অবগত লিখতে হয়। তো আজকের ক্লাস নম্বর হচ্ছে 4, প্রশ্ন হচ্ছে সারাংশ। আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখায় কেন? মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কি করে? আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানির কণা। কখনো মেঘে এইসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়। তখন সূর্যের আলো আর তার ভেতর দিয়ে আসতে পারে না, তাই সেই মেঘের রং হয় কালো। কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে? আকাশ দেখায়, আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। অর্থাৎ যদি সূর্যের পানির কণাগুলো জমে অনেক বেশি ভারী হয়ে যায় এবং তার ভেতর দিয়ে যদি আলো প্রশ্নে প্রবেশ করতে না পারে, ভেতরে আসতে না পারে ভারী হওয়ার কারণে, তখন ওই মেঘগুলো কালো দেখায়। তার মানে সাদা যে মেঘগুলো আমরা দেখি সেগুলো পরে ভারী থাকে না, লাইট থাকে এবং সেই কারণে সেটার ভিতর দিয়ে সূর্যের আলো আসতে পারে। আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। অর্থাৎ আমরা যে নীল যে উপরে একটা আকাশ দেখি এরকম আসলে কোনো ঢাকনা বা কোনো স্তর নেই, এটা হচ্ছে অনেকগুলো গ্যাস ছড়িয়ে আছে এবং সেটার সাথে সূর্যের আলো মিশে এরকম নীল আলো তরঙ্গ তৈরি করে। এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলো ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে না। এই ছোট মাপের আলো ঢেউগুলি আমরা দেখি নীল রং হিসেবে। অর্থাৎ এইসব যে গ্যাসের কণাগুলো আলোর যে সূর্য থেকে যে আলো রশ্মিগুলো আসে সেটাকে ছিটিয়ে দিতে পারে না, স্প্রেড করতে পারে না, এবং এই ছোট মাপের যে আলোগুলো এটাকে ব্লু দেখায়, ব্লু হিসেবে আমাদের চোখে দেখা দেয়। অর্থাৎ পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলে পৃথিবীতে আকাশ নীল দেখায়। সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং খুব একরকম থাকে না। অর্থাৎ যেই সময়টা আকাশ নীল দেখায় সেই সময় গ্যাসের অণুগুলো নীল আলো ছড়িয়ে দিতে পারে না বলে সেটা নীল দেখায়। কিন্তু বিকেলে এই যে লাল আলোটা ছড়িয়ে পড়ে তখন সূর্যের আলোটা তীর্যকভাবে প্রবাহিত হয়, আর দুপুরে সূর্যের আলোটা হচ্ছে সরাসরি পৃথিবীর বায়ুস্তরে এসে পৌঁছায়। তাহলে আমরা সারাংশতে কি পাচ্ছি? বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো। মানে সূর্যের যে লাল রঙের আলোক রশ্মি সেটা মেঘ এবং বাতাসের ধুলিকণার যে স্তর, অর্থাৎ বায়ুমণ্ডলে কিন্তু অনবরত মেঘের সাথে বাতাস এবং যে ধুলাবালিগুলো মিশে থাকে এবং সে তীর্যক আলোক রশ্মিটা সেই ধুলাবালিগুলোকে অতিক্রম করতে পারে বলে সূর্যের লাল আলোকটা আমাদের চোখে দেখা দেয়। এই সময় মেঘ লাল দেখায়, ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেলে আকাশ দেখায় কালো। কিন্তু আমরা আগে পড়েছি যখন বেশি মেঘ যখন বেশি দেখা দেয় তার মানে অনেক বেশি জলীয় বাষ্প জমে অণুগুলো ভারী হতে শুরু করে এবং এত ভারী হয় যে যার ভিতর দিয়ে সূর্যের আলো রশ্মি এসে পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায় এবং আমাদের চোখে ধরা দেয় না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে পাঠ বুঝতে পারছ। বাড়ির কাজ নাম্বার থাকবে 4। এই সারাংশটি তোমরা বাড়ির কাজ করে জমা দিবে এবং যত সময় সুন্দরভাবে বাড়ির কাজ করে জমা দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।